Welcome to my vlog. আমি আছি থাইল্যান্ডের চ্যাং মাই। এখানে এসেছি দাই ইনথানন মাউন্টেনে। এটা হচ্ছে থাইল্যান্ডের হাইয়েস্ট পিক অফ মাউন্টেন। আমি আছি চ্যাং মাই। এটা 2565 মিটার উপরে আমরা যাচ্ছি এখন পিকে। তার এটা যেটা দেখছেন সেটা হচ্ছে যে এটাকে বলা হয় স্তূপা। এই পাহাড়টার এখনকার নাম হচ্ছে দাই ইনথানন। তো ইনথানন ছিলেন চ্যাং মাই 7th কিং এবং উনি যখন জীবিতকালে এই ফরেস্টের জন্য অনেক কিছু করে গেছেন, মানে বন রক্ষণাবেক্ষণ, তারপর এনভায়রনমেন্টের উপরে অনেক কাজ করেছেন। তো তার শেষ ইচ্ছা ছিল যে এই পাহাড়ে যেন তাকে সমাধিস্থ করা হয়। তো যার জন্য এটা হচ্ছে তার ক্রেমেশন। এই ক্রেমেশন করেছে এবং এটা পাহাড়ে রয়ে গেছে এবং এই পাহাড়ের নামটা দাই লুয়াং। meter high. So this is it. This is the highest peak of Thailand. বলা হয় যে এই পাহাড়ের সাথে হিমালয়ের রেঞ্জের কানেকশন আছে। দাই শব্দটা মানে হচ্ছে পাহাড়। তো আগে ছিল এটার নাম দাই লুয়াং। দাই লুয়াং মানে বড় পাহাড়। তো এখন আমি দাঁড়িয়ে আছি হাইয়েস্ট পিক অফ থাইল্যান্ড। এটার একটা কিউট নাম আছে, দাই আঙ্গাক গা। দাই আঙ্গা মানে হচ্ছে ক্রোস পন্ডস টপ, মানে হচ্ছে যে এই পাহাড়ের মধ্যে একটা বড় পুকুর ছিল। ওই পুকুরে অনেক অনেক কাক আসতো, এত পাহাড়ের উপরে উঁচে, যার জন্য এটার নাম ওটাও আগে ছিল। তো আমরা আসার সময় যা দেখলাম, এখন তো এটা ন্যাশনাল পার্ক, কিন্তু তারপরও দেখে মনে হচ্ছে হ্যাঁ 100 বছর 200 বছর কিংবা আরও অনেক শো বছর আগে এটা সত্যি অনেক অনেক ঘন জঙ্গল ছিল। সো আই এম সো এক্সাইটেড, ইটস সো নাইস। থাইল্যান্ড তো সবাই ঘুরে যান, ব্যাংকক থেকেই চ্যাং মাই আসবেন। চ্যাং মাই থেকে ইটস এ ডে ট্রিপ, একসাথে অনেক কিছু দেখা হয়ে যায় এবং দেখতে খুব খুব দারুণ লাগে। সো আজকে এখানেই, আই অন দ্য হাই।